আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন কিন্তু প্রায় সারাদিনই কারেন্ট থাকছে না এবং সারা রাতও কারেন্ট থাকছে না। তো এই মুহূর্তেও কিন্তু কারেন্ট নেই, তবে আমার ইনকিউবেটর কিন্তু যেহেতু আমার হচ্ছে ডিসি লাইনের বাল্ব দিয়ে করা, এখন কিন্তু ব্যাটারিতে চলছে। তো ডিসি লাইনের বাল্ব দিয়ে করলে যে সুবিধাটা সেটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চালানো যায়। তো আপনার এখন যাদের আপনার হচ্ছে কারেন্ট চলে গেলে আইপিএস বা ব্যাটারির ব্যবস্থা নেই, তারা আসলে কি করতে পারেন সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং যদি তিন চার দিন একটানা কারেন্ট না থাকে সেক্ষেত্রেও কি করা যায়, কিভাবে আপনি আপনার ডিমগুলো ভালো রাখতে পারেন সেই পদ্ধতিটাও কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। দিনে প্রায় 17-18 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না, তার চেয়ে বেশি ছাড়া মনে হয় কম না। তো আজ থেকে আরও বেশি নাকি লোডশেডিং হতে পারে। তো এই মুহূর্তে আসলে ডিমের মেশিনে আমি কি করতে পারি, যদিও আমার হচ্ছে অনেকগুলো ব্যাটারি আছে, আপনারা জানেন যে এখানে আপনার এই একটা আর এখানে আছে তিনটা, মোট চারটা, আর আমার বাড়িতে একটা ব্যাটারি যেটা কারেন্ট চলে গেলে চলে, মোট পাঁচটা ব্যাটারি আছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে সাধারণত 1-2 ঘন্টা কারেন্ট যায়, তো সেক্ষেত্রে কিন্তু ভালোভাবেই ব্যাকআপ দিতে পারে, এমনকি ফুল একদিনের ব্যাকআপ কিন্তু আমার আলহামদুলিল্লাহ আছে। কিন্তু বর্তমানে যেভাবে কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে সেইখানে কিন্তু আসলে মেশিন চালানো অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। তো সিদ্ধান্ত নিয়েছি যে আপনার তার আগে একটু বলি, আমার যে আইপিএসগুলো কিন্তু ডিস্টার্ব দিচ্ছে কোনো রোগ নেই, আমি কিন্তু এড়ে নিয়ে গেছি আমাদের এলাকার যে মেকানিক আছে তার কাছে, সে বলছে ভাই কোনো সমস্যা নেই, আমি এসে পরে আবার ব্যাটারির সঙ্গে জড়িয়ে দিয়েছি। আর আইপিএসের সঙ্গে কিন্তু তিনটা ব্যাটারি আইপিএসের সঙ্গে জড়া ছিল। তো আইপিএস কী করছে, ও কিন্তু হচ্ছে দেখাচ্ছে চার্জ হচ্ছে, দেখাচ্ছে ফুল হচ্ছে, কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিচ্ছে মাত্র 5 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিটেরও কম। তো আসলে এই বিষয়টা আমি বুঝতে পারছি না, ব্যাটারিতে কিন্তু চার্জ আছে, ব্যাটারি যে নষ্ট হয়ে গেছে বিষয়টা কিন্তু তা না। আপনার এই যে ব্যাটারিটার থেকে কিন্তু এখন হচ্ছে আমার এই মেশিনটা চলছে, কিন্তু আমি কিন্তু আমার এই যে চার্জারটা আছে এটা কিন্তু অনেক আগে করা, 2012-13 সালে আমি করছিলাম। তো সেই চার্জারটা এখনও ভালো আছে, সেটা দিয়ে মূলত ব্যাটারিটা চার্জ হচ্ছে, যদিও এখন কারেন্ট নেই এই জন্য চার্জ হবে না, কারেন্ট আসলে তখন চার্জ হবে। তো কারেন্ট যেহেতু না থাকে তখন কি করব, আমরা কিন্তু আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়ি কিন্তু সোলার আছে, এবং কারেন্ট যখন আইছিল 2014-15 সালে তার আগে কিন্তু প্রত্যেকের সোলার ছিল। তো আমাদের বাসায় একটা সোলার আছে, অবশ্য সেই সোলার থেকে আসলে উপরের থেকে তার সম্ভবত ছাড়িয়ে গেছে, ব্যাটারিতে চার্জ আসতেছে না। তো এখন হচ্ছে আমি দেখবো যে আমার সোলারটা আসলে ঠিক আছে কিনা। আমি কিন্তু এখন হচ্ছে ঘরের উপরে আসছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঘরের ছাদ না, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া। তো আপনার হচ্ছে এখানে কিন্তু দুইটা ফ্ল্যাট আছে, দুইটা ফ্ল্যাটই কিন্তু উল্টে গেছে, কয়েকদিন আগে যে কী ঝড় হয়েছে মশা, অবশ্য মশার প্রভাব আমাদের এলাকায় পড়েনি, কিন্তু তার কয়েকদিন পরে আপনার হঠাৎ করে কালবৈশাখী একটা ঝড়াই ছিল পর্যাপ্ত পরিমাণে। তো সেখানে আপনার দেখেন আমার এই যে প্লেটটা আছে এটা কিন্তু আপনার 30-odd সম্ভবত কি 20-odd-এর একটা প্লেট, এটা কিন্তু আমার ঘরে আসলে এ করে। আর এই সাইডে যেটা হয়েছে দেখেন লন্ডভন্ড হয়ে গেছে একেবারে। তো এখান থেকে কী করে চার্জ হবে বলেন, আমাদের তো আমরা কয়েকদিন ধরে ব্যাটারিতে চার্জ হচ্ছে না, মূলত সোলারের থেকে কিন্তু আমাদের বাসার যে 4-5টা রুম আছে সেই রুমগুলোয় কিন্তু প্রত্যেকটা ঘরে সোলারের বাল্ব আছে, কারেন্ট না থাকলে তখন আমরা সেটা দিয়ে কাজ করি। তো আসলে আমার কাছে মনে হয়েছিল যে আসলে ওপরে প্লেটে কোনো সমস্যা হয়েছে, কিন্তু ওপরে উঠে দেখা হয়নি, কারণ এর আগে তো লোডশেডিং হইতো না খুব একটা, কারেন্ট চলে গেলে হয়তো 1-2 ঘন্টা 1 ঘন্টার ভিতরে চলে আসতো। তো এখানে কিন্তু বিশাল আকারে একটা সমস্যা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু তারও কেটে গেছে, যদিও এই আমাদের এই সোলারটা নেওয়া কিন্তু 2007 সালে, আর এখন হচ্ছে 2023, তার মানে আপনার 16-17 বছর কিন্তু হয়ে গেছে। এটা বড় একটা ফ্ল্যাট, এটা হচ্ছে আপনার 65-odd-এর একটা ফ্ল্যাট। তো আল্লাহ ভালো করলে আরও 100 বা 120-odd-এর একটা ফ্ল্যাট কিন্তু আমরা কিনবো, কারণ না এই যে আপনার লোডশেডিংয়ের যে সমস্যা এটা কিন্তু সমাধান হবে বলে মনে হয় না, ঠিক আছে।
তো আমি যেটা করব এখন, আমার এই তার কিন্তু নষ্ট, আমি তো মূলত উপরে উঠছিলাম কিন্তু আমি জানি যে আমার তার নষ্ট আছে, তো এই তারটা চেঞ্জ করব। তো তারটা চেঞ্জ করার জন্য আমার হচ্ছে এটা খুলতে হবে, এছাড়া খুলে হচ্ছে এর ভিতরে যত তাই মানে এখান থেকে ব্যাটারি পর্যন্ত যে তারটা আছে তারটা কিন্তু নষ্ট, এই তারটা আমি চেঞ্জ করব। তো এই জন্য এখন হচ্ছে এটা এখানে থাক, আমি আবারও নিচে যেতে হবে আমাকে। আমি কিন্তু সোলারের প্যালেটটা, সোলারের প্যানেল বলে এটা বা প্যালেট বলে, তো এটা কিন্তু ঝড়ে আপনার নষ্ট হয়ে গেছিলো, মানে ওই সাইডে পড়ে গেছিলো আপনারা দেখেছেন। তো তারপরে কিন্তু আমি ওইটা খুলে ভিতর থেকে তারগুলো খুলছি, খুলে আবার নতুন করে একটু এই সাইডের দিকে ফিট করছি, এই সাইডের দিকে ফিট করছি এই জন্য যাতে আমার ব্যাটারিতে মানে তারটা কম লাগে, যত বেশি তার কম লাগবে তত কিন্তু হচ্ছে দ্রুত চার্জ হবে। তো এখন হচ্ছে যেহেতু কয়েকদিন কিন্তু এই প্লেটটা উল্টানো ছিল, তো সেক্ষেত্রে আপনার প্লেটের ওপরে কিছুটা ময়লা জমেছে, তো আমি কিন্তু এখন কি করব এটা হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেব, সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে যাতে দ্রুত চার্জ হয়। যদিও প্লেটটা একটু ডিস্টার্ব দিয়েছে আপনার দেখেন এইসব জায়গায়, দেখেছেন এইসব জায়গায় কিন্তু একটু সমস্যা হয়েছে এক জায়গায়, তারপরও এখনও চলছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এটা কিন্তু এখন পানি দেব, এর যত্ন কিন্তু এখানেই শেষ, এর আর কিন্তু কবে দেখবো এর তার কোনো ঠিক নেই। তবে ও এই সাইডে আরও একটা প্লেট আছে, এটা একটু পানি দিয়ে দিই, এটা অবশ্য পরিষ্কার আছে, ছোটোখাটো নতুন প্লেট এটা, এটা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস আছে। বন্ধুরা সকাল থেকে কিন্তু কষ্ট করার পরে প্রায় এখন হচ্ছে কয়টা বাজে, প্রায় 10টা বেজে গেছে, তো 3-4 ঘন্টা কিন্তু আমার এইতে সময় লাগছে, যে কারণে আমার দোকানে যাইতেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু ফাইনালি কিন্তু এই যে ব্যাটারিটা কিন্তু হচ্ছে আপনার চার্জ হচ্ছে এখন প্লেট থেকে, এই যে এই সাইড থেকে আপনার এইভাবে কিন্তু আসছে, তো এখন কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে। দ্বিতীয়ত এখন কিন্তু কারেন্ট আছে, তো এখন হচ্ছে কারেন্ট থাকার কারণে কিন্তু এইখান থেকে যে আমার যে চার্জারটা আছে এখান থেকে কিন্তু এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো আপাতত 3টা ব্যাটারি চার্জ হচ্ছে, 2টা হচ্ছে সোলারের মাধ্যমে আর 1টা হচ্ছে কারেন্টের মাধ্যমে। তো এই কারেন্ট কিন্তু বেশিক্ষণ থাকবে না, এও সর্বোচ্চ 1-1.5 ঘন্টা থাকে, তারপর আবারও চলে যাবে, আর যদি না যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে একদিনের বেলায় কারেন্ট না থাকলেও কিন্তু একটা দিক থেকে অসুবিধা হচ্ছে না, সেটা হচ্ছে বাইরে কিন্তু পর্যাপ্ত তাপ আছে। তো বন্ধুরা যাদের ব্যাটারির ব্যবস্থা নেই, সাধারণত যারা তাদের হোম ইনকিউবেটার বাসায় একটা মেশিন আছে হয়তো 50-100টা ডিম ধরে এমন, তো যাদের ব্যাটারির ব্যবস্থা নেই তারা কি করবেন, তারা হচ্ছে আপনার আপনার যে আর্দ্রতা মিটারটা থাকে, আমার এখানে কিন্তু ওই যে ছোটো যে আপনার হিউমিডিটি মিটার বা আর্দ্রতা মিটার ওইটা কিন্তু নেই, তো ওইটা হচ্ছে ডিমের ভিতরে রাখলে ওর কর্নারে কিন্তু তাপটা বোঝা যায়। তো কর্নারে দেখবেন যে ডিমের ভিতরে তাপটা ঠিক আছে কিনা, কারেন্ট চলে গেলে হচ্ছে আপনি সম্পূর্ণ অফ করে রাখবেন, ঠিক আছে। যে অফ করে রাখার পরে এই আর্দ্রতা মিটারের কর্নারে দেখবেন যে তাপ কত আছে, যদি 37.7 থেকে 37 থাকে বা 36 পর্যন্ত থাকে তাহলে কোনো অসুবিধা নেই, 36-এর নিচে যদি আসে তাহলে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে। তো 36 পর্যন্ত আপনারা কী করবেন, এ পর্যন্ত ঢেকে রাখবেন, যদি তার ভিতরে কারেন্ট আসে তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি কারেন্ট না আসে টোটালি তাহলে আপনার ব্যাটারিও যদি না থাকে এবং কারেন্টের ব্যবস্থা যদি না থাকে তাহলে কী করবেন। তো তাহলে আমরা কিন্তু আপনার অনেকগুলো ঝড় হয়েছে এর আগে 1-2 বছর আগে কি আমফান ঝড় সম্ভবত, সেই সময় কিন্তু 4-5 দিন কারেন্ট ছিল না, তো 4-5 দিন কারেন্ট না থাকলে আসলে ডিম কীভাবে সংরক্ষণ করতাম সেটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, আমি বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। এই যে গামলাটা দেখছেন, তো এই গামলায় কিন্তু আমরা সেই সময় প্রায় 200-এর মতন ডিম ছিল, সব ডিম কিন্তু এই গামলার ভিতরে ধরে যেত। তো প্রথমে কী করতাম, প্রথমে এর তলায় কিন্তু একটা কম্বল বেছাতাম, মানে কম্বলের এক সাইডের তলায় বেছাতাম, এরপরে সমস্ত ডিমগুলো রাখতাম।
ডিমগুলো রাখার পরে কম্বল দিয়ে আবার ঢেকে দিতাম। তো সেক্ষেত্রে আপনার এই যে আর্দ্রতা মিটারের যে সেন্সারটা ওইটা ডিমের ভিতরে দিয়ে রাখতাম এবং বাইরে কিন্তু সে আর্দ্রতা মিটারটা দেখতাম। বাইরে যখন দেখতাম যে আপনার আমরা যখন ডিম দিতাম তখন বাইরে কিন্তু তাপ দেখাতো আপনার এই কর্নারে আপনার 34-35, কিন্তু ওর ভিতরে যখন ডিম থাকতো আস্তে আস্তে তাপটা কিন্তু বেড়ে যেত, কারণ ডিমের ভিতরে একটা গরম থাকে, ডিমের ভিতরে ডিম গরমে গরমে কিন্তু ওর ভিতরে একটা গরম হয়ে যায়। তো ওইটা যখন আবার 37.7 বা 38 উঠে যেত তখন আমরা ডিমগুলো আবার আগলা করে দিতাম, আগলা করে দিয়ে ওগুলো আবার মাটিতে কিন্তু বিছিয়ে রাখতাম কিছুক্ষণ, এরপরে আবারও ওই একই সিস্টেমে হচ্ছে গামলার ভিতরে দিয়ে রাখতাম। এইভাবে কিন্তু আমরা 4 দিন হচ্ছে এইভাবে চালিয়েছি। তবে সেক্ষেত্রে আপনার কী হয়েছে, আলহামদুলিল্লাহ কিছু ডিম নষ্ট হয়েছিল তবে একেবারে কিন্তু নষ্ট হয়নি। আর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একজন ছিল, তার কিন্তু আপনার তার হচ্ছে অটোমেশিন, তো সে তার সমস্ত ডিম কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছিলো, অনেক গ্রাহকরা তার কাছে আসলে হতাশ হয়ে গিয়েছিলো, বাট আমার কাছে যাদের ডিম ছিল তারা কেউ সবাই কম বেশি বাচ্চা পেয়েছিলো। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে যদি 2-3 দিন কারেন্ট না থাকে সেক্ষেত্রেও আপনারা কী করবেন, আর তার ভিতরে অবশ্যই একটা ব্যাটারির ব্যবস্থা করবেন অথবা একটা সোলার প্যানেলের ব্যবস্থা করে আপনারা হচ্ছে মানে অন্তত যে ডিমগুলো এখন আসে 4-5 দিন পরে বাচ্চা উঠবে বা 1-2 দিন পরে বাচ্চা উঠবে সেরকম সেই ডিমগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ইনকিউবেটর জাতীয় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।